জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। জয়দা, বুঝতে পারছেন বিজেপি গত কাল থেকে যে বেশ উজ্জীবিত, রাজ্য বিজেপির কথা বলছি অবশ্যই, রাজ্য বিজেপি যে বেশ উজ্জীবিত সেটা মালুম হচ্ছে? না, আমি অনেক নেতা নেত্রীকে দেখছি ক্যামেরার সামনে ফটো অপরচুনিটিটাকে ব্যবহার করছেন, ওই 13টা মিষ্টি বাসের মধ্যে দিয়ে যে আসছি, আর যারা করছেন তারা নিজেদের বুথে নিজেদের ওয়ার্ডে হেরে বসে আছেন। আরে, নিচের তলার সংগঠন না হলে এই বড় বড় কথা বলে হবে? সংগঠনটা তো শেষ করে দিয়েছে, বুথে বসার লোক নেই। আর 108টা পুরসভায় 108টা সিট জিততে পারেননি, আজকে এত বড় জায়গায় বলে দিচ্ছেন যে আমরা জিতব, এসব কথার কোনো অর্থ নেই। আপনারা বুম দিচ্ছেন, আর বলতে তো ট্যাক্স লাগে না, তাই জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা এইসব কথা বলছেন। মজুমদার আজকে বলেছেন বিজেপি জিতলেই কারসাজি। জয়প্রকাশ দা নিজে আপনাদের টিভি ক্যামেরার সামনে বলেছেন আমি ঘরের ছেলে, আমি রাস্তায় থাকি বা ফুটপাতে থাকি, তাতে কিছু এসে যায় না। না না, আমি ঘরের ছেলে, বিজেপি ঘরের ছেলে। জয়প্রকাশ দাকে মমতা জিতলে ছাপ্পা, এটাও তো বলতে হবে। আমি বলবো দাদা, দাদা আপনি আমার উপরে কেন রেগে থাকছেন? আপনার যাওয়ার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনি আমার উপরে যদি রেগে থাকেন আমি কোথায় যাই? যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি তো নিজে ক্যামেরার সামনে বলেছিলেন ঘরের ছেলে, ফুটপাতে থাকুক বা কোথাও থাকুক তাতে কিছু এসে যায় না, আপনি তো ঘরেরই ছেলে, সুতরাং এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাইছি যে সীমাহীন দুর্নীতি এবং ভোট পরবর্তী সন্ত্রাস, এগুলো যে হয়েছিল 21-এ, এ নিয়ে তো আপনারও কোনো আপত্তি নেই, আপনি তো বলেছিলেন এবং আপনি এখনও সেটা বিশ্বাস করেন, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভোটের সময় সন্ত্রাস হয়েছিল, ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল এবং সীমাহীন দুর্নীতি করেছে তৃণমূল, সেটা নিয়ে কোনো আমাদের কোনো মানে আমার বা আপনার, আমাদের দুই পক্ষেরই কোনো রকম দ্বিমত না, না আমরা দুজনেই একমত। এবং এই যে এই সব হয়েছে তাতে আপনি বা যেদিকেই থাকুন না কেন, আপনার বিবেকের দ্বার তো আপনি রুদ্ধ করতে পারেন না। আপনি তো বলেছেন যে এগুলো হয়েছে, বারবার টিভি ক্যামেরার সামনে বলেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাইছি যে এই যে ইলেকশন হয়েছে এতে ইউপিতে এবং উত্তরাখণ্ডে, পাঞ্জাব বাদে বাকি সব জায়গায় বিজেপি জিতেছে, এবং আমি জানি আমাদের মাননীয় জয়প্রকাশ দাস সব জায়গাতে তাতে মানে মানসিকভাবে উজ্জীবিত হয়েছেন। এতেও এই উজ্জীবনা থাকা ভালো। কেন জয়দা কেন উজ্জীবিত হবেন? আরে কেন হবে না, ঘরের ছেলে বলেছেন নিজেকে, ঘরের ছেলে যদি ফুটপাতেও যান তাহলে ঘরের উন্নতিতে তো ওনার উন্নতি। এখন নিউজ দেখুন আপনার সময় মত, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।